নিউজ। বৃহস্পতিবার সকালে মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড়ের লুমশনং এলাকায় ভয়ঙ্কর ভূমিধস নেমেছে। এর ফলে শিলচর জোয়াই গুয়াহাটি ৬ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাহাড় থেকে নেমে আসা হরকা বানে সড়ক ভেঙে লরি ফেসে গিয়েছে। পাহাড়ের ওপর থেকে তীব্র জলস্রোত নামছে। প্রকৃতির ভারী বর্ষণ এবং ভূমিধস ক্রমশ ভয়ঙ্কর রূপ নিয়েছে। রাজপথেই চলন্ত লরি এবং গাড়িগুলো তীব্র স্রোতের কবলে। এছাড়া ভয়ঙ্কর অবস্থা সোনাপুর বৃহত্তর এলাকায়। গত দুদিন ধরে জাতীয় সড়কে কয়েকশো লরি এবং যানবাহন আটকে পড়েছে। জাতীয় সড়কে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বরাক উপত্যকা। এদিন ভূস্খলনের জন্য রাস্তায় আটক পড়েছেন শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। এতিয়াও জোঁয়াই পাবলৈ প্রায় ৪৫ কিলোমিটার আছে। কালি এটা বজাত আরম্ভ করেছিল, দিনের এটা বজাত, আজিলৈ আৰু ৯টা ১০টায় বাজে, ইয়াতেই আছো। অলপ 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 অলপকে গৈ আছো। এটা দিন, তারপর নিশা, আকৌ এতিয়া দিন, আজি দিনটো সাগে এনেকৈ যাব। বিস্কুট খাই আছো আমি সকলোৱে। লরি ও ছোট গাড়িগুলো ফেঁসে যাওয়ায় বেশ কয়েকজন লোক আহতও হয়েছেন। আহতদের অনেকেরই অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, সিএনএন ২৪ নিউজ, শিলচর।